আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ফ্লোটিং উইন্ডো। আমরা একটা অ্যাপসের মধ্যে অন্য অ্যাপস কীভাবে চালাবো, লাইক ফর এক্সাম্পল আমি এখন কোন একটা অ্যাপস চালাই, লাইক আমি লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে চালাচ্ছি, লিঙ্কডইন ওপেন করলাম। তো লিঙ্কডইনে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে আমি অন্য কোনো অ্যাপসকে, আমি এর উপরে ফেসবুককেও আমি নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, তখন আমি কি করব, আমার নিচ থেকে নিচে একেবারে সেটের নিচ থেকে আমি জাস্ট এরকম করে সোয়াইপ করে এটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমার যে রিসেন্ট যে কাজগুলো আমি করছিলাম সেই কাজগুলো এখানে চলে আসবে। তখন উপরে দেখতে পাচ্ছেন ফ্লোটিং উইন্ডো নামে একটা বিষয় লেখা আছে। সেই ফ্লোটিং উইন্ডোতে ক্লিক করলে আপনার কাছে অন্যান্য অ্যাপস চলে আসবে, এখানে বেশ কিছু অ্যাপস, 10টার মতো অ্যাপস থাকে। আপনি উপরে এই যে আইকনটা আছে ওখানে ক্লিক করলে আপনি অন্যান্য অ্যাপসগুলো দেখতে পারবেন, আপনি 10টা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমি ফেসবুকটাতে ক্লিক করলাম। দেখেন আমি উপরে ফেসবুক চালাচ্ছি, নিচে লিঙ্কডইন চালাচ্ছি, আবার আমি ফেসবুকে যখন ক্লিক করব তখন আমি ফেসবুক চালাচ্ছি। হ্যাঁ, তো অ্যাট এ টাইমে এটা আপনি একটু বড় করে নিতে পারেন, একটু কর্নার ধরে ক্লিক করলে একটু বড় করেও করা যাবে, আবার আপনি লিঙ্কডইনে যখন ক্লিক করবেন তখন লিঙ্কডইনে করা যাবে। তারপরে এটা যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, লাইক ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই যে নিচে যদি ক্লিক করে নিচের দিকে নিয়ে আসেন এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম বড় হয়ে গেল। আপনি যদি আবার এটাকে নিচে নিয়ে যান, আবার যদি ফ্লোটিং উইন্ডোতে ক্লিক করে অন্য কিছু ইউজ করতে চান, লাইক আমার এখানে অন্য কী আছে, লাইক আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোর আসলো, তো এটাকে যদি আমি একবারে বাদ দিতে চাই তাহলে আমার জাস্ট নিচ থেকে ধরে, আমি যদি নিচের দিকে নিয়ে আসি বড় হয়ে যাচ্ছে, আমি যদি নিচ থেকে ধরে উপর দিকে দিয়ে যাই তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, তো এছাড়াও আরও আপনি যেটা করতে পারেন, আমি আবার যদি একটা ফ্লোটিং উইন্ডো নিয়ে এসে দেখাতে পারি, লাইক আমি প্লে স্টোরে নিয়ে আসি, প্লে স্টোরকে নিয়ে আসলাম, এবং এই প্লে স্টোরকে আমি নিচে যখন ক্লিক করলাম আমি এটা চলে গেল। কিন্তু এটা আমি একটু আরেকবার দেখাই, আমি ফ্লোটিং উইন্ডো নিলাম, প্লে স্টোর নিলাম, এবং এটা আমি একেবারে ছোট করে কিন্তু আমার এই ইয়েতে রাখতে পারবো। হ্যাঁ, আপনি অন্য ধরে নেন, আমার নিচে যদি আমি কোনো অ্যাপস ইউজ করি সেক্ষেত্রে আমি সেটাও করতে পারবো, লাইক আমি লিঙ্কডইনে গেলাম, আমি এটা একেবারে ছোট করে আমার কিন্তু অন্য অ্যাপসও আমি কাজ করতে পারবো। হ্যাঁ, দেখেন এরকম করে আপনি কাজ করতে পারবেন, তারপরে একটু বড় করতে চাইলে তো বড় করে নিতে পারলেন। তো এই ছিল ফ্লোটিং উইন্ডোর কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।